মানুষের নাম কোরআন মজিদে উল্লেখ পাওয়া যায় না। শুধুমাত্র একটি মাসের নাম কোরআন মজিদে উল্লেখ পাওয়া যায়, সূরা আল বাকারা আয়াত নম্বর 185। এখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরুর রামাদান, শুরুতেই তিনি মাসের নাম নিয়েছেন। আয়াতের শুরুতেই এমন এক ভঙ্গিমায় নামটি নিয়েছেন, মনে হয় যেন তিনি মানুষকে চমকিয়ে দিতে চাচ্ছেন। শাহরুর রামাদান, আমি যদি হঠাৎ করে একজন ব্যক্তির নাম বলি যে অমুক, সবাই চমকে যাবে যে ব্যাপারটা কি হলো, তা এমন কি ঘটে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চমক দিয়ে সূরা বাকারার 185 নম্বর আয়াতের শুরুতে বলছেন শাহরুর রামাদান, রমাদানের মাস। এবার তিনি বলছেন এটা সাধারণ কোনো মাস নয়, 11টি মাস যেমনি চলে যায় এমনিতেই চলে যাওয়ার মাস, এটা নয়, এই মাসের বিশেষত্ব আছে, এই মাসের ব্যতিক্রম কিছু আছে। আছে কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে এমন এক জিনিস নাযিল হলো যার নাম হচ্ছে কুরআন। উনজিলা ফীহিল কুরআন, কি জিনিসটা এটা, কি এটা দিয়ে কি হয়? উদাল্লিন্নাস, সমস্ত দুনিয়ার মানুষকে এটা হেদায়েত দান করে সঠিক পথের সন্ধান দেয়। সুবহানাল্লাহ, আর কি করে? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল। এই কুরআনটা হচ্ছে হেদায়েতের প্রমাণ, হেদায়েতের নিদর্শন, হেদায়েতের দলিল। আর কি? ওয়াল কুরআন, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কুরআন, এমন এক জিনিস এই মাসে নাযিল করা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু সামনে বাড়ি। প্রত্যেকটা জিনিসের একটা নামকরণ থাকে, তাহলে রমাদান মাসকে রমাদান মাস বলা হলো কেন, এটা একটা প্রশ্ন। কারণ ওয়াজহুত তাসমিয়া বা নামকরণ ওই বিষয়ের উপরে দালালত করে, তার একটা তাআল্লুক থাকে। অনেক ছাত্র আছে তারা বিভিন্ন জিনিসের সংজ্ঞা মুখস্থ করে, কিন্তু যেমন পায়েল কাকে বলে, মুক্ততা কাকে বলে, এইসব শব্দের মধ্যে সংজ্ঞার সাথে তার সম্পর্ক আছে। অনেকে শব্দের অর্থ মুখস্থ না করে এই সংজ্ঞা মুখস্থ করে, যার কারণে মনে থাকে না। এইভাবে রমাদান মাসকে রমাদান বলার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? রমাদান শব্দটি এসেছে রমিন গর এই তিনটি মূলকর থেকে। এর অর্থ হচ্ছে শীতাতুল হাররি, প্রচন্ড উত্তাপ, গরম, প্রচন্ড গরম। সূর্য যখন গরম হয়, এই রমাদ শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড গরম বা উত্তাপ। এবার এই রমাদান মাসের নাম রমাদান কেন? সুমিয়া বিদালিকা লিল ইরতিমাদ মিনাল জুউ ওয়াল আসি, যে এই সময়ে মানুষের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা লাগে, কেউ যদি সিয়াম পালন করে তার পিপাসা লাগে, খাবার না খাওয়ার কারণে তার ক্ষুধা লাগে। আর আরেকটা কারণ হচ্ছে ওয়াকিলা সুমিয়া বি রমাদান লিআন্নাহু ইয়ামাদু যুনুবু, রমাদান মাসকে রমাদান এই জন্য বলা হয় যে এই রমাদান মাস মানুষের গুনাহগুলিকে মিটিয়ে দেয়, ওই হাতে পোহা এবং পুড়িয়ে ছাই করে দেয়। বিল আমালিস সালিহা আর তয়্যিবা, পবিত্র আমল যখন বান্দা এই মাসে করে, তখন তার নেক আমলের বিনিময়ে, পবিত্র আমলের বিনিময়ে তার গুনাহগুলিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এই জন্য এই মাসকে বলা হয় রমাদান মাস। এবার আসি আসসাবাব লিশুহরা বিহাদিহি শাহর, এই মাস এত প্রসিদ্ধ কেন, এত মর্যাদা কেন এই মাসে? এক নম্বর কারণ হচ্ছে যেটা আমরা একটু আগে আয়াতে পড়েছিলাম, যে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাস প্রসিদ্ধ হওয়ার, মর্যাদাপূর্ণ হওয়ার এবং বরকতপূর্ণ হওয়ার, যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, যে কোরআন এমন একটি মুজিজা, যে মুজিজা তাকতি হাদিহিল মুজিজা ইলা ইয়াউমিল কিয়ামা, আগে থেকে যত নবী এসেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিলেন, তো নবী চলে গেছে,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মুজিজা দিলেন যে মুজিজা আজ নয় কাল নয় তার জীবন পর্যন্ত নয় 20 বছর নয় 30 বছর নয় যতদিন পর্যন্ত এই দুনিয়ার দিকে থাকবে ততদিন পর্যন্ত এই মুজিজা বলবৎ থাকবে সুবহানাল্লাহ এর নাম হচ্ছে কুরআন মাজিদ আর এই মুজিজা সেই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এরপরে আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বলেছেন হাদিসের বহু কিতাবে এই হাদিসগুলি বর্ণিত আছে যে হাদিসগুলি এই মাসের বিশেষত্ব আমাদেরকে বর্ণনা করে যে অন্য মাসের থেকে এই মাস একটা সম্পূর্ণ ব্যতিক্রম মাস আল আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলির মধ্যে থেকে একটি হাদিস ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া বুল্লিগাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন এই হাদিসটির মধ্যে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো যে বৈশিষ্ট্যগুলি অন্য মাস থেকে রমাদান মাসকে ভিন্ন করে হাদিসটি এসেছে সহিহ বুখারি 1800 সহিহ মুসলিম 2548 সুনান নাসাঈ 2099 সহিহ ইবনে হিব্বান 3434 মুসনাদে আহমদ 7767 আরো অনেক কিতাবে এই হাদিসটি আছে এখন আমরা এখানে দেখতে পাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে যখন রমাদান মাস আসে তখন সুফতাম আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় কেন কেন তারিবান লিল আমিন লাহা বিকাসরাতি ফাআ এই সময়ে এই মাসটিতে মুমিন বান্দারা বেশি বেশি নেক আমল করে যেমন সালাত সিয়াম সাদাকা জিকির তিলাওয়াতুল কুরআন ইত্যাদি ইত্যাদি নেক আমলের মাধ্যমে তারা অধিক সওয়াব অর্জন করে জান্নাতের উপযুক্ত হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেন সুবহানাল্লাহ এরপরে বলা হচ্ছে তুগলাকু আবওয়াবুন নার এই মাসে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এটা কেন লাকিল্লাতিল মাআসি ফী মিনাল মুমিনিন মুমিনদের থেকে এই মাসে পাপ কম হয় তার পাপাচারিতা কমে যায় যার কারণে সে নেকামলের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয় জাহান্নামের থেকে তার নাম কাটা যায় এজন্য মনে করো যে জাহান্নাম তার জন্য বন্ধ করে দেওয়া হয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফিদাতি শায়াতিন শয়তানগুলোকে শিঙ্গলে আবদ্ধ করা হয় বিল আফলার শিঙ্গল দ্বারা আয় মারাদাতুল মারাদাতুল শয়তান যে শয়তানগুলি বিতাড়িত যে শয়তানগুলি মানুষকে পাপের দিকে আকৃষ্ট করে এই শয়তানগুলিকে এই মাসের এমন এক বরকত এইটা আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা করা হয় যে এই শয়তানগুলিকে আটকিয়ে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় আচ্ছা এটা কেন করা হয় যে এই সময়ে যাতে বান্দারা শয়তানের প্রভাবমুক্ত হয়ে নির্দ্বিধায় আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এই হাদিসের সাথে মুসনাদে আহমদে সনাদিন সহিহ সহিহ সনাদে আরেকটি বাড়তি কথা বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মাস আসতে পরে সাহাবায়ে কেরামকে ইউবাশশিরু আসহাবাহু তার সাথীদের কাছে কিছু সুসংবাদ দিতেন যে আমার সাহাবীরা শুনো কাদ জাআকুম রমাদান তোমাদের সামনে রমজান চলে এসেছে শাহরুল মুবারক এটা একটা বরকতপূর্ণ মাস ইফতারাল্লাহু আলাইকুম সিয়ামা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সিয়াম পালন করাকে ফরজ করে দিয়েছেন এরপরে এই তিনটি কথা বলা হয়েছে জান্নাতের দরজা খোলা হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে শৃঙ্খলিত করা হয় তারপরে বলা হয়েছে ইলাইলাতুল খাইরুন মিন আলফি শাহর এই মাসে এমন এক রাত রয়ে গেছে যে রাত হাজার মাস থেকে উত্তম যে এই রাতের স্বভাব থেকে বঞ্চিত হয় সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হয় এবার আসেন এই মাসের যে বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম
নম্বরে আমরা এই মাস আসলে কি করি, আর কিছু পারি কি না পারি অন্তত সিয়াম রাখি, তাই না? সিয়াম আমরা পালন করি। এই সিয়াম জিনিসটা কি, আর যার কোন রূপ নাই, যার কোন আকৃতি নাই, যার কোন কাঠামো নাই, এটা সম্পূর্ণ রূপে লুকায়িত এবাদত, এটা দেখা যায় না। যার ফলে এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসের কুদসিতে, ইল্লা সাওম ফাতিনাহু লি ওয়া আনা লিযিকরি, যে সকল ইবাদতের সওয়াবও আমি বান্দাদেরকে দেই, কোনটা ফেরেশতার মাধ্যমে লেখা হয় বিভিন্ন ভাবে তারা পায়, তবে যা সাওম এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ইবাদত, এটা আমার জন্য হয় আর এর সওয়াব আমার নিজের কাছে গচ্ছিত থাকে, আমার আমি নিজে এর সওয়াব বান্দাদেরকে দান করি, এটা কেমন একটা ভালো। আরেকটা হচ্ছে তার বৈশিষ্ট্য যে এই সিয়াম এমন এক ব্যতিক্রম ইবাদত, মান সামা ইমানান ওয়া ইহতিসাবান, যে মানুষটা রমজানের একটি মাস ইমান এবং ইহতিসাব ইমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, এর বিনিময়ে কি হয় জানেন, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি, যে তার সকল গুনাহ সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আরেকটা ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষটা রমাদান মাসে সিয়াম পালন করলো, সে পুরো টানা দশটি মাস সিয়াম পালনের সওয়াব পায়, সুবহানাল্লাহ। বলবেন এটা আবার কিভাবে, এটা একটু ব্যতিক্রম লাগতে পারে, রোজা রাখলো এক মাস, রমাদান মাস সিয়াম পালন করলো, সে আবার দশ মাস সিয়াম পালনের সওয়াব কিভাবে পেয়ে যায়? সহি মুসলিম হাদিস নম্বর 1164, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মানুষ রমাদান মাসে সিয়াম পালন করল আর তারপরে শাওয়াল মাসে আরো 6টি সিয়াম পালন করল, কারণ একটা সিয়াম ইফতার, সে যেন পূর্ণ বছর সিয়াম পালন করল, সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেক আমলের সওয়াব সর্বনিম্ন কত দেন, কিন্তু নিন্দে একটা নেক আমল যদি কেউ করে, শুরুতেই সে একটা নেক আমলের বিনিময়ে দশটা সওয়াব পায়, আর একটা গুনাহ কেউ যদি করে, তাহলে এক মাসের জন্য কয়টা লাগে, তিন দিন সিয়াম, এইভাবে 30 দিন সিয়াম পালন করলে আপনার 10 মাস কভার হয়ে যায়, তাকে কয় মাস, 2 মাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাস আসতে পরে আরো 6টা সিয়াম পালন যদি করো তুমি, তাহলে আরো 6 বছরে 60 দিন, তার মানে 2 মাস কভার হয়ে গেল। এখন কোন মানুষে সিয়াম রমাদান পালন করলো আর শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, তার মানে সারা বছর সে রোজা রাখছে, সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি এই রমাদান মাসে আরো কিছু জিনিস আমরা পাই যেটা ব্যতিক্রম, অন্য মাসে নাই। কি, একটা হচ্ছে কিয়ামে রমাদান, কিয়ামে রমাদান বুঝেন রমজানে দাঁড়িয়ে ইবাদত করা, যেটাকে আমরা তারাবির সালাত বলে থাকি, তারাবির আদায় করা, অর্থাৎ ইমামের সাথে অথবা একা একা লম্বা লম্বা কিরাত দিয়ে রমাদানের আখেরাতে হোক অথবা শেষটাতে তাহাজ্জুদের সময় হোক, কোনো বান্দা যদি কিয়াম করে সালাত আদায় করে আল্লাহকে খুশি করে, এর বিনিময়ে কি হবে,
শয়তান বেঁধে ফেলা হয় ওই সকল সাইনিকদের জন্য, ওই সকল রোজাদারদের জন্য যারা সিয়াম পালন করে, বেশুরুতিহি সিয়ামের যাবতীয় শর্ত পূরণ করে, ও আদাবিহি সিয়ামের যাবতীয় আদাব সুন্নাহ শরত ইত্যাদি পালন করে, যে সিয়াম পালন করে তার জন্য শয়তান বাধা হয়। তাহলে বোঝা গেল অনেক মানুষ যার সিয়াম শর্ত অনুযায়ী হয় না, আদাব রক্ষা হয় না, সে সিয়ামও রাখবে মিথ্যাও বলবে, সিয়ামও রাখবে ইবাদত করবে, সিয়ামও রাখবে প্রথমে ঠিকই আগের মতো ঠকাবে, কারণ শর্ত পূরণ হয়নি। আচ্ছা আল্লাহর কথায় বেজার আছে নাকি? বেজার নাই, আমাদের মধ্যে বেজার থাকতে পারে, আমরা ইসলাম, আমরা শয়তানেরও কথা শুনি, পীরেরও কথা শুনি, বাপ মারও কথা শুনি, নেতারও কথা শুনি, সব দিকে যাই। আল্লাহ সবার কথা শুনেন, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন, আল্লাহ একজন ব্যক্তি, তার কোনো জন্মদাতা নাই, তার কোনো সন্তানও নাই, তার সমতুল্য কেউ নাই, তার মানে কোনো তুলনাও নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কথার চেয়ে সত্যবাদী কথা মানুষের আছে নাকি? না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথার চেয়ে সত্য কথা বলতে পারে একজন বুদ্ধিমান। এবার আল্লাহর কথা শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটা শুনছেন না কোনোদিন? এর অর্থ কি? যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এবার সব নামাজি কি অন্যায় থেকে দূরে থাকে? এইখানে পেশ থাকে রমাদান আসতে শয়তান বেঁধে ফেলা হয়, যে মানুষ সালাত আদায় করে সে পাপ থেকে দূরে থাকে, এটা এটা হলো আল্লাহর কথা। আর শয়তান বেঁধে ফেলা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আর নবী এই কথা বলেছেন নিজের পকেট থেকে নাকি? ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। নবীও নিজের কথা বলেন না, যেটা আল্লাহ ওয়াহীর মাধ্যমে বলেন সেইটা তিনি বলেন। তাইলে দুইটাই ওহির কথা নাকি মানুষের কথা? দুইটাই ওহির কথা। সালাত আদায় করলে পাপ করতে পারে না, আর রমাদান মাস আসলে শয়তানের কথা শুনতে পারে না, এটা হচ্ছে ওহির কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে মানুষ সালাত আদায় করে তারপরেও পাপ করে, বুঝতে হবে নিশ্চিতভাবে তার সালাতে ভুল হয়ে গেছে, তার সালাত শুদ্ধ হয়নি। কারণ সালাত যদি তার যাবতীয় শর্ত এবং আদাব সহ আদায় করা হয়, এটা সালাতের দাবি, অবশ্যই এই মানুষকে সালাত অন্যায় থেকে বাঁচাবে, কিন্তু বাঁচাতে পারেনি, তার মানে সালাতে ভুল হয়েছে। আচ্ছা বলেন তো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা হলে যাইয়া রেজাল্ট যেদিন ঘোষণা হলো, সেদিন দেখা গেল আমাকে দেওয়া হলো হলো ফেল, আমি পাস করতে পারিনি, দুঃসব এক্সামিনারের নাকি দুষ্কার, আমি প্রশ্ন ভালোভাবে লিখতে পারি নাই, আমার লেখা ভুল হয়ে গেছে, এইরকম। এই জন্য যদি কোনো মানুষ তার সিয়ামকে যথাযথ আদায় না করতে পারে, তার এই সিয়াম কি করবে না, গুনাহ থেকে বাঁচাবে না, তার জন্য শয়তান লেগেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান, যে ব্যক্তি মানলাম তানহাহু, যে ব্যক্তিকে বিরত রাখতে পারে না তার সিয়াম মিথ্যা কথা বলা থেকে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, ফালা সিয়ামা লাহু, তার কোনো সিয়ামই হয়নি। এবার তাহলে একটু চিন্তা করেন, আমরা আগে থেকে কি জিনিসটা জানা লাগবে, যে আমার দ্বারা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে না, নতুবা আমি যদি শয়তানেরও কথা শুনি আমার সিয়ামের ফলাফল আসবে না। এর দলিল কি? আরও দুইটা উত্তর আছে। আন নুফুসুল খাবিসা, আচ্ছা পাপ কাজের দিকে শয়তান উদ্বুদ্ধ করে এই কথা ঠিক, আর কিছু আছে জানেন? আরও কিছু আছে। আর কোন জিনিস মানুষকে পাপ কাজে উদ্বুদ্ধ করে? মানুষের নফসে আম্মারা, মানুষের অন্তরে যে কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তি তাকে কি করে, খারাপের দিকে উদ্বুদ্ধ করে। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফে ঘটনা আসছে যে ইউসুফ আলাইহিস সালাম
বাদশার স্ত্রীর সাথে তিনি খারাপ কাজ করতে চাননি, বাদশার স্ত্রী তাকে ফুসলিয়েছে এবং তাকে দিয়ে অঘটন ঘটানোর জন্য যা চেষ্টা করার সব করেছে। বাদশা যখন বাড়িতে আসছে তখন সে বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে যে মানুষটা খারাপ কাজ করতে চায় এর শাস্তিটা কি হতে পারে? দেখেন কথাটা কেমনে ঘুরেছে। ওরা ওয়াদা থুল্লাতি হুয়া ফি বাইতিহা, আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিসসালামকে ফুসলিয়েছে ওই নারী যে ওই বাড়িতে ছিল, যার বাড়িতে তিনি ছিলেন সে ফুসলিয়েছে। আর যখন দেখছে স্বামী আসছেন সাথে সাথে মুখটা ঘুরাই দিল, ঘুরাই দিয়ে বলল, আগে বলতেছে কিছু জিজ্ঞেস করেনি স্বামী, বলতেছে যে তোমার পরিবারের সাথে যে লোকটা খারাপ কাজ করতে চায় তাকে কি শাস্তি দেওয়া যায়? ইল্লা আইনুস জানান নাহু, অত ওকে তো জেলে পাঠাতে হবে। এখন ওই বাদশা তো বিভাগে পড়ে গেছেন যে ঘটনাটা কি, এখানে কারে দোষী করা যায়। লম্বা ঘটনা, আমি সব বলবো না, আমার সামনে আরও কিছু এই প্রসঙ্গে কথা রয়ে গেছে। তো শেষে দেখা গেল যে এটার সমাধা হচ্ছে না, সমাধা দিল দুইজন আপনার বাচ্চা মানুষ। এরা সমাধা দিল কি, যে দেখো ইউসুফের জামা ছেঁড়া ছিল, ইনকানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন, যদি পিছন দিকে জামা ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম দৌড়তেছেন, মহিলা পিছন থেকে ধরছে তখন জামাটা ছিঁড়ছে, তাহলে দোষটা হবে কার? মহিলার। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। ওয়াইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন, আর যদি জামাটা ছিঁড়া থাকে সামনের দিক থেকে তাহলে বোঝা যাবে ইউসুফ আলাইহিস সালাম সামনে মহিলার দিকে আগাইছেন, সে তাকে সরাইতে চাইছে, কাপড়ে টান পড়ছে, কাপড় ছিঁড়ে গেছে, দুষ্টা হবে ইউসুফ আলাইহিস সালামের আর মহিলা হবে নির্দোষ। এই ফায়সালা এটা দিল দেখার আগে। এবার টান আনো, পোশাক আনো। পোশাক আনার পর দেখা গেল যে পোশাকটা কুদ্দামিন কুবুলিন, পিছন দিকে ছিঁড়া, তখন ফায়সালা অটোমেটিক হয়ে গেল যে কাদাবাত, মহিলা মিথ্যা কথা বলেছে, ওহুয়া মিনাস সাদিকিন, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। এবার মহিলা বলল যে ফাইসা গেলাম, সবাই তার দোষারোপ করতেছে যে আয় সুবহানাল্লাহ, এই বাদশার স্ত্রী তার গোরের একজন পালিত পুরুষ মানুষ এর প্রেমে ডুবে গেল, আয় হায় রে, এটা কি করে হয়। এবার সে বললো যে তোমরা আমারে দুষতেছো, আমি কার প্রেমে পড়ছি তোমরা তো জানো না, আমি একবার দেখাইয়া ছাড়বো তোমাদেরকে। সে একটা আনুষ্ঠানিকতার আয়োজন করলো। শয়তান দেখেন কীভাবে কাজ করে, কথাটা আসছে এইখান থেকে। সে কী করলো, পাড়ার সব মহিলাদেরকে দাওয়াত দিল যে আমার বাড়িতে তোমাদের দাওয়াত, সবার সামনে হাতে দিল ছুরি, সামনে রাখলো ফলমূল যে তোমরা ছুরি দিয়া ফলমূল কাইটা খাওয়া। সবাই আসছে, সামনে ফলও দেওয়া হয়েছে, তারপরে আপনার সব কিছু রেডি, ছুরিও হাতে আছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামকে সে তাদের সামনে পেশ করলো। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য আর চেহারা দেখে এরা হতভম্ব হয়ে গেছে, তারা ফল কাটতে যাইয়া নিজেদের হাত কেটে ফেলেছে। এবার বলতেছে, এই দেখো এই মহিলারা, তোমরা আমার কত দুর্নাম করছো, আমি একটা পালক সন্তান এর প্রেমে পড়ে গেছি, তোমরা এখন কি করলা, তোমরা এখন কি করলা, তোমরা তো ফল কাটার পরিবর্তে তোমাদের হাত কেটে ফেললা। ফাজালিকুন্নাল্লাজি লুমতুন্নানি ফিহি, এই লোকটার ব্যাপারে তোমরা আমার দোষারোপ করেছ। এরপরে কি হলো, ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠিয়ে দেয়া হলো। এবার জেলে আরও দুইজন ব্যক্তি গেল, ওরা মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর একজনকে বলল যে তুমি বাদশার কাছে গিয়ে বইল যে এরকম একজন লোক জেলের মধ্যে আছে, অনেকদিন ভুলে গেছিল, সে বলতে পারে নাই। এরপরে যখন বলল তখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো যে ওরে ডেকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন, এই কথাটা বলার জন্য আমি বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমি জেল থেকে বের হব না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমাকে নির্দোষ সাব্যস্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি জেলেই থাকবো।
কারণ তিনি জেল বরণ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ গো, ওরা আমার এই যে পাপের দিকে ডাকে তার থেকে জেলখানা আমার জন্য অনেক ভালো। এরপরে কি হলো, তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তারপরে তাকে জেল থেকে বের করা হলো। এরপরে আল্লাহ তাকে কি সম্মান দিলেন জানেন, একেবারে তিনি বড় মাক্কান্না লে ইউসুফ। আল্লাহ বলছেন মাক্কান্না লে ইউসুফ, তামাক্কুন বলা হয় জমিনে কাউকে ক্ষমতা দিলে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি জমিনে কাউকে ক্ষমতা দেই তাদের দায়িত্ব হলো, অর্থাৎ তারা কেউ যদি সরকারে বসে, কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতা হয়, তারা কি করবে, সালাত কায়েম করবে, যাকাত উত্তোলন করবে, সৎ কাজের আদেশ দিয়া সব নেকির কাজ চালু করে দিবে, ওনাহা আনিল মুনকার, অন্যায় যত কাজ আছে সব বন্ধ করে দেবে। আমরা যদি সারাদিন ঘন্টার পর ঘন্টা ওয়াশ করি আর বলি ভাইয়েরা আপনাদের মা বোনদেরকে পর্দায় রাখবেন, তারপরেও রাস্তায় বেরিয়ে দেখবেন বেপর্দা আছে। আর যদি সরকার প্রধান এটা ঘোষণা করে দেন আগামীকাল সকাল থেকে যে নারী বেপর্দা হয়ে রাস্তায় বের হবে তার সর্বনিম্ন শাস্তি হবে 1 বছরের জেল, দূরবীন দিয়েও একজন মহিলা বেপর্দা পাইবেন না। একটা ঘোষণা আর আমাদের সারা জিন্দেগির ওয়াজ, তফাতটা দেখেন। এই জন্য এই হলো বেশ কম। এরপরে প্রতিষ্ঠা যখন দান করলেন, প্রতিষ্ঠা যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন, এবার ভাইয়েরা নত হইয়া তার কাছে গেল। যাওয়ার পরে ভাইয়েরা তাকে চিনতে পারল না, কিন্তু তিনি চিনে ফেললেন। তারপরে পরিচয় দেওয়ার পরে ভাইয়েরা বলল, আমরা তো তোমার সাথে ভুল করে ফেলেছি, আমরা তো বেয়াদবি করে ফেলেছি। তিনি বললেন, ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ এত অন্যায় ওরা করেছে, কুপে ফেলে দিয়েছে, নানান ষড়যন্ত্র করেছে। তিনি বললেন, আল্লাহ আমাকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। তো যেটা বলছিলাম, শয়তান মানুষকে এইভাবে এত অন্যায় কাজ করাইতে পারে, ভাইকে ওরা কুপে ফেলে দিল। কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা। ইউসুফ আলাইহিস সালাম একটা একটা ঘরে বসবাস করতেছেন, এই মহিলা ছিল সম্ভ্রান্ত, সে বাদশার স্ত্রী, তাকে প্ররোচনায় ফেলে দিল কে, শয়তানে। এইভাবে শয়তান আমাদেরকে, নবীদেরকেও যদি পারে এরকম অশ্বাসা দিতে, কিন্তু নবীদেরকে অশ্বাসা দিয়ে পাবে নিতে পারে না। আমরা কি, আমাদেরকে তো অশ্বাসা দিবেই। এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আদাতুল কাবিহা, যে মানুষটা তার অভ্যাসকে খারাপ অভ্যাসে পরিণত করে, রমজান মাসে শয়তান বন্ধ থাকলেও সে পাপ থেকে বাঁচতে পারে না। সূরা নূর আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ইমানদারগণ শোনো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক বুঝেন নি? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ঘুমানোর সময় তোমরা ডান কাতে শুও, আমি শুইলাম বাম কাতে, নবীর সুন্নত পরিহার করলাম। ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দোয়া পড়ে শুইতে, আয়াতুল কুরসি যদি কেউ ঘুমের সময় পড়ে, লামিয়াজাল মিনাল্লাহি হাফিজুন, একজন পাহারাদার তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, সকাল পর্যন্ত পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ, আমি ঘুমাইলাম কেমনে, মোবাইলের মধ্যে গান অন করলাম, ইয়ারফোন কানের মধ্যে লাগাইলাম, আর গান শুনতে শুনতে আমার ঘুম হইল। সকালবেলা উঠে আমি অজু করে সালাত আদায় করব, কিন্তু সকালবেলা আমি কি করলাম, উঠলাম 8টা 9টা বাজে, উঠেই লাগাইলাম একটা সিগারেট, এইটা না হলে টয়লেট হবে না, সিগারেট একটা লাগাই দিলাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান তার কাছে আগমন করে, যা আহুস শয়তান, শয়তান তার কাছে আগমন করে, আগমন করে কি বলে জানেন, আলাইকা বিল্লাইলিত তাউইল। আচ্ছা, আমাদের দেশে ওই যে ছোটো ছোটো বাচ্চারা আছে না, ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন মা ঘুম পাড়ায়, ঘুমাও ঘুমাই যাও, নানান গান গায় না, বিভিন্ন ধরনের কথা কয়, আর এইভাবে তাপড়ে তাপড়ে ঘুম পাড়ায়, শয়তান এই কাজটা করে ঘুমের সময়, আমরা তো বুঝি না। শয়তান কয়, আলাইকা বিল্লাইলিত তাউইল, বান্দারে তুমি আরামে সুন্দর করে ঘুমায় যাও, অনেক লম্বা রাত আছে, অনেক লম্বা রাত আছে, তোমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এইভাবে সে এমন আরামের ঘুম দেয়, তাহাজ্জুদ তো মিস কোনো খবর নাই, ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিছে, একটু একটু আজান কানে আসছে,
দূর কি আর উঠি নাকি দুই চারজনে নামাজ পড়বো, থাক বাদ দেন, পরে সকালে ওইটা পড়ে নি মনে কোনো খবর নাই। বেলা উঠছে, কেউ পড়ে, কেউ তো পড়েই না, কাজে কামে চলে গেছে। এবার আল্লাহ নবী কি বলছেন, বালা শায়তানু ফি উযুনাইহি, এই মানুষটা যে সকাল করেছে ঘুম থেকে উঠে নাই, শয়তান তার দুইখানে প্রস্তাব করছে, নাউজুবিল্লাহ। শয়তান প্রস্তাব করছে মানে কি, সে অপবিত্র হয়ে সারাটা দিন যাপন করবে। যে মানুষ ঘুমের মধ্যে বেলা উঠায় দিছে, সারাটা দিন অপবিত্র জীবন যাপন করবে, তার আত্মা অপবিত্র। আর যে মানুষ যথাসময়ে উঠেছে, পবিত্রতা অর্জন করেছে, সালাত আদায় করেছে, পবিত্র মন নিয়ে সকাল করবে, তার সারাটা দিনের মধ্যে আছে বরকত, সারাটা দিনের মধ্যে আছে পবিত্রতা এবং কল্যাণ, সুবহানাল্লাহ। এই 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 হলো আমাদের কাজ। এবার আল্লাহ বলছেন, যে মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে চলে, দোকানে গেলে শয়তানে অসুয়াশা দেয়, একটু ঠগায় বলা, একটু আপনার ওজনে কম দিয়া দেয়, দুইজন একত্র হইলে শয়তান অসুয়াশা দেয়, আরে সমস্যা নাই, অমুক নাই, একটু গিবত কইরা বলা, এইভাবে অহরহ অজস্র পাপে ডুবাই রাখছে। আল্লাহ তালা বলছেন, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকারে, দুনিয়ার মানুষ শুনো, শয়তানের অনুসরণ যে তোমরা করো, তার কাজই হইলো তোমাদেরকে অন্যায় কাজের নির্দেশ দেওয়া, নাউজুবিল্লাহ। শয়তানের কাজই হচ্ছে তোমাদেরকে পাপে জড়িয়ে রাখা, শয়তানের নেশাই এটা। আরেকটা আয়াত দেখেন, সূরা মায়দার 51 নম্বরে আয়াতে পাবেন, শয়তান চায়টা কি, শয়তান কি চায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুস শয়তান, শয়তান কেবল এটাই চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং ঝগড়া লাগাইতে চায়। কোন পরস্পর দুইজন মুমিনের মধ্যে যখনই দেখবেন টক্কর বাজছে, খুঁজতে যাবেন যে এর পিছনে কি কারণটা ছিল, একবারে গুড়ায় যখন যাবেন তখন দেখবেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এটা লাগায়। তাহলে কি হয় জানেন, দুইজন মুমিনের মধ্যে যখন বিদ্বেষ সৃষ্টি হয়, হিংসা তৈরি হয়, তখন নেকির কাজে ভাটা পড়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে সবাই আগাও, সবাই মিলে নেকির কাজ করো, একা নেকির কাজ একজনে হয় না। আজকে এই আত্মাকুয়া মসজিদ যদি একজনে হয়, আমি একলাই এই মসজিদ চালাবো, এই মসজিদে এত কাজ সম্ভব হবে না, এরকম আয়োজনও সম্ভব হবে না। সবাই মিলে যখন কাজ করে তখন অনেক বড় বড় কাজ করা যায়। আর শয়তানেরও একটা দল আছে, বাহিনী আছে, আছে না, হিজবুল শয়তান আছে নি, আবার হিজবুল্লাহ আছে নি, আল্লাহর একটা দল আছে, শয়তানের একটা দল আছে। শয়তানের দলের কাজ কি, মানুষকে অন্যায়ের দিকে নেওয়া, কুফরির দিকে নেওয়া, মূর্খতার দিকে নিয়ে যাওয়া। আর আল্লাহর বাহিনীর কাজ কি, নেকির দিকে আসা, কল্যাণের দিকে আসা। এই সময়টা আমাদের সামনে আগত, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ আকাঙ্ক্ষী, একটু সামনে অগ্রসর হও। বুঝছেন, এটা রমজানের ডাক, কার ডাক, কিসের ডাক, রমজানের ডাক, হে কল্যাণ কামনাকারী, একটু সামনে আগাও, প্রস্তুতি নেও, কমর বাঁধো, শয়তান থেকে দূরে সরো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী, এবার একটু থামো, অনেক করছো, অনেক হয়ে গেছে, রমজান চলে আসছে, একটু থামো। কারণ এই যে আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা লাগাইতে চায়। আর কি চায়, ফিল খামরি ওয়াল মাইসিরি, সে তোমাদেরকে মদের কাজে লাগায়, নেশা হইতে। দেখেন না, নেশা পান করার জন্য আপনার কত নিষেধাজ্ঞা, কত কিছু করা হয়, লেখা হয়, বিবৃতি দেওয়া হয়, তার মানুষ তারপরেও মানুষ নেশা পান করে না, নেশার মহব্বত তার ভিতরে ঢুকে গেছে, নেশা বাদে সে থাকতে পারে না। ওয়াল মাইসিরি, মানুষ জুয়া খেলে, শয়তান এই কাজগুলি করায়। আর কি করায়, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরাইয়া রাখবে। আর তাকওয়া মসজিদে আলেম ওলামা আসবেন, দিনের আলোচনা হবে, অনেক মানুষ কাছে দিয়ে যাবে, শয়তান কি বলবে জানেন, আরে এটা বাদ দে, এটা অন্য এক এক ফেরকায় এক দলের, এগুলাতে যাওয়া যাবে না, এই তো সুন্দর করে সরাইয়া নিয়ে দোকানের মধ্যে ঢুকাইয়া দিল, নইলে আড্ডার মধ্যে ঢুকাইয়া দিল, নাইলে খেলার টেবিলের মধ্যে বসায় দিল। এই যে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যখনই আল্লাহর স্মরণের
দিন স্বীকার কোরআন স্বীকার কোন মজলিস হবে, আল্লাহর আপনার স্মরণ হয় এমন কোন কাজ সামনে আসবে, আর ওই মানুষটা যখন পাশ কাটিয়ে চলে যাবে আল্লাহ একবারে ধরে দিচ্ছেন, ওই যে শয়তান শয়তান শয়তান, এটা শয়তানে নিয়ে গেছে ওরে, বুঝতে পারে নাই সে কি করতে পারে নাই, বুঝতে পারে না। ও আনিস সলা, আজান হয়ে গেছে সলাতের কথা খবর নাই, শয়তান সে যে বসে আছে, শয়তান সে যে বসে আছে। ফাহাল আন্তুম মুনতাহুন, আল্লাহ বলছেন প্রশ্ন করতেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা একটু বিরত হবে না, তোমরা বুঝবে না, তোমরা শয়তানের কাজ ছাড়বে না। শয়তান জিনেরও হয় আবার মানুষেরও শয়তান হয় না কি হয় না, মানুষের মধ্যে শয়তান কেমন হয়, সুরা নাস পড়ছেন না, বলে আউযু বিরব্বিন নাস, বলুন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস আমি মানুষের বাদশার কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস আমি মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই, মাবুদের কাছে উপাস্যের কাছে আশ্রয় চাই, কিসের থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শাররি মানে কি মন্দ, ওয়াসওয়াস কুমন্ত্রণা দেয়, আল খান্নাস কারে বলে জানেন, লুকাইয়া অন্তরের ভিতরে কুমন্ত্রণা জাগাইয়া পাপ কাজের উৎসাহ দিয়া সে কেটে পড়ে, বুঝেন নাই, শয়তানে কি করে অন্তরের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দিয়ে সে কি করে কেটে পড়ে, এটা হইল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেটা মানুষের অন্তরে রোগে রোগে ঢুকে ভিতরে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেয়, খারাপ পথে নিয়ে যায়, বেদাতের পথে নিয়ে যায়, কুসংস্কারের দিকে নিয়ে যায়, শিরিকের পথে নিয়ে যায়, মানুষ টের পায় না। এরপরে শেষে কি বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এই শয়তানটা, এটা আমার কথা না, খুব ভালো করে বুঝবেন, সুরা নাস অনেকে হয়তো করছেন, আল্লাহ বলছেন তোমরা আশ্রয় চাও আমার কাছে এমন এক শয়তান থেকে, যে শয়তান এই যে রমজানে শয়তানটা কেন বাধা হলো আর কেন আমি বুঝতে পারলাম না, যে এই শয়তান শুধু তোমার ভিতরের শয়তান না, এটা জিনের মধ্যেও আছে মানুষের মধ্যেও আছে, মানুষের মধ্যে শয়তান আবার কেমনে হয় বোঝার দরকার আছে না, মানুষের মধ্যে শয়তান কেমনে হয় যান একটু বুঝেন। আপনি একটা মেসে থাকেন, দুইজন রুমমেট আছে আপনার, একজন রুমমেট আপনাকে বলতেছে ভাই সলাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, চলেন মসজিদে গিয়ে সলাত আদায় করি, তার সাথে আপনি গিয়ে সলাত আদায় করলেন, আসার পরে বলতেছে ভাই সকালবেলা চলেন একটা আয়াত পড়ি তাফসির সহ, একটা আয়াত পার করে দুইজনে মিলে আয়াতটা পড়লেন, আয়াতের শিক্ষা নিলেন, এবার বলতেছেন একটা হাদিস পড়ি, দুইজনে মিলে একটা হাদিস পড়লেন, এরপরে এবার বলতেছেন আমাদের পাঠ্য বই পড়ি বা কাজে কামে চলে যাই, এই সঙ্গী হইল সৎসঙ্গী, আল্লাহর নবী বলছেন তুমি এর সঙ্গী হও, যে সঙ্গী জান্নাতের পথ দেখাবে তুমি তার সঙ্গী হও। আরেকজন রুমমেট কি বলতেছে, সলাতের সময় হয়ে গেছে, বলতেছে আরে দুনিয়ার জীবন তো এমনিই যাবে, সলাত দিয়ে আর কি পাইছো, দুনিয়াতেই পর্যন্ত যারা সলাত করছো তুমি কিছু পাইছো, পাঁচ টাকা দিয়েছে তোমারে কেউ, কি করবা এমনিই চলো পরে দেখা যাবে না, এমনও অনেক মানুষ আছে এমনিই চলো পরে দেখা যাবে না কি হয়, মরলে ওটা পরে বোঝা যাবে, এটা পাখির খাতায় ফেলে দেয়। এই সঙ্গীতারে সলাত থেকে বিরত রাখলো, এরপরে কোরআন থেকে বিরত রাখলো, হাদিস থেকে বিরত রাখলো, এটা হচ্ছে আল জালিসুসু, এটা আসলে মানুষ না, এটা রূপে মানুষ, কাজে কর্মে কি ওইটা শয়তান, শয়তান রূপ মানুষের আর তার কাজ সব কিছু হচ্ছে কার, শয়তানের। এই জন্য মানুষের মধ্যে কে শয়তান আর কে আল্লাহর মানুষ এটা বুঝবেন কেমনে, যারে দেখলে ইন্নামাল মুমিনুন, খুব ভালো করে শুনবেন, সময় কম আমার, পঞ্চাশে শেষ আলোচনা, ইন্নামাল মুমিনুন, মুমিন তো সেই ব্যক্তি, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যার সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয় কাঁপতে থাকে, আহারে আমার আল্লাহ কত মহান, আল্লাহ তুমি কত মহান, তোমার শ্রেষ্ঠত্ব কত বেশি, আমি কিভাবে তোমার নাফরমানি করতে পারি, তার হৃদয় কাঁপে।
আর তার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তার ঈমান বাড়ে, আরো ঈমান বাড়ে, আরো ইয়াকিন বাড়ে, আরো আল্লাহর মহব্বত তার বাড়ে, নবীর মহব্বত বাড়ে, নেক আমলের মহব্বত বাড়ে, রমজানের জন্য আরো বেশি আগ্রহী হয়ে যায়। এই এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে কি? মুমিন। আর যার সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে সে কেটে পড়ে, তার কি অবস্থা জানেন? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যাকে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলো, সুম্মা আরাযা আনহা, এরপরে বললো দূর এগুলা তো অনেকেই কয়, হুজুর তো মাইক পাইলে কিছু কই, বুঝেন নাই? হুজুরে মাইক পাইলে কিছু কই, কি বললো এটা আর তার দেখার বিষয় না। এই জন্য আমরা এই যে রমজানের মাস আমাদের সামনে আসতেছে, আমি গত জুমায়ও কয়েকটা পয়েন্ট বলেছিলাম, মনে আছে? 12টা পয়েন্ট বলেছিলাম যে এইভাবে আমরা রমজানের আগে থেকে একটু প্রস্তুতি নেই। আর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এখন থেকে আমার মধ্যে কোন কোন শয়তানি কাজগুলো আছে এইগুলো আমাকে চিহ্নিত করতে হবে, কারণ প্রত্যেক মানুষ নিজে জানে সে কি কথা বুঝছেন। আমি একজনকে বাহ্যিক দেখে, নামাজে পড়তে দেখে আমি তাকে নামাজি বলতে পারি, কোরআন পড়ে দেখে আমি তাকে কোরআন পাঠকারী বলতে পারি, কিন্তু সে আসলে মুনাফিক নাকি মুখলিস বান্দা, তার মধ্যে এখলাস আছে কিনা, ইত্তেবায়ে সুন্নাহ আছে কিনা, এটা সে নিজে বলতে পারে। কারণ একজন মানুষের সাথে 24 ঘন্টা কোনো মানুষ থাকতে পারে না শিশু বাচ্চা ছাড়া, বালিক মানুষের সাথে 24 ঘন্টা থাকতে পারে তাকে কারা? আল্লাহর ফেরেশতার নজরে থাকে, কিরামান কাতিবিন, আল্লাহর ফেরেশতার নজরে থাকে, ওইখানে ভিডিও হয়ে যাচ্ছে, ওইখানে সব রেকর্ড হয়ে যাচ্ছে, এই জমিন রেকর্ড করে ফেলতেছে, এই যে মেশিন রেকর্ড করে না, এই এই জমিনগুলো হচ্ছে আল্লাহর ফিল্ম, এই ওয়ালগুলো আল্লাহর ফিল্ম, আল্লাহ এমন মেশিন দিয়ে আমাদের সব কিছু রেকর্ড করে রাখতেছেন, এক তিল পরিমাণ আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলা খালি বলবেন, বান্দা তুমি এগুলি করো নাই বলে আল্লাহ করছে, তুমি করো নাই বলে আল্লাহ করছে। কিছু লোক দুনিয়াতে মিথ্যা বলতে 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 মিথ্যা এমনভাবে অভ্যাস হয়ে গেছে, আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ বলবেন তুমি এই পাপগুলি করো নাই, এরা মিথ্যা বলবে, ওয়াল্লাহে মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম দিয়ে বলতেছি শিরিক করি নাই, অথচ সে শিরিক করেছে, সে শিরিক করেছে, নানাভাবে শিরিকে ছিল, আল্লাহর কাছে যেয়ে বলবে আল্লাহ তোমার কসম দিয়ে বলতেছি আমি শিরিক করি নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ও তোর জবানে ওই দুনিয়ার অভ্যাস এখনো ছাড়স নাই, মিথ্যা বলতে বলতে এবার আমার কাছে আইসা মিথ্যা বলস, আমার আমার সাথে তুই পারবে খেলায়, আমার খেলার দৌড় কতটুকু জানস? এবার আল্লাহ তাআলা কী করবেন, মুখটা তার আটি দিয়ে ছিপি লাগিয়ে দিবেন, নাখতিমু আলা আফওয়াহি, মুখ বন্ধ করে দিবেন, মুখে কোনো কথাই বলবে না। এবার তার সাধু আরজুলুহুম অতুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, চামড়া বলে দিবে, চামড়া চামড়া বলে দিবে, বান্দা এই 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 অপকর্ম করেছে। মানুষ এবার বলবে আল্লাহ, আল্লাহর লোকে মিথ্যার কথা বলতে যে ইয়া ঠেকলাম, এবার দেখি আমার আমার সব কিছু আমার বিরুদ্ধে কথা কয়, আমার সব কিছু আমার বিরুদ্ধে কথা কয়, ব্যাপারটা কি রে? তখন বলবে এই লেমা সাহিত্য মালাই না, বিশ্বাস করেন সুরা হামিম সিজদা পড়বেন গিয়ে পাওয়া যাবেন, আমি কোরআন থেকে বলতেছি, সুরা হামিম সিজদা ফুসসিলাত, লিমা সাহিত্য মালাই না, এই 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 হাত আমার বিরুদ্ধে কথা বললে কেন? সে বলতেছে, হাত কি জবাব দেয় জানেন? কালু আনতাকা আল্লাহুল্লাজি আনতাকা কুল্লা শাই, আরে তুমি তো বুঝো নাই যে আল্লাহ সব জিনিস দিয়ে জিনিসের কথা বলাইতে পারেন, যে আল্লাহ জবান দিয়ে কথা বলাইতে পারেন, সেই আল্লাহ হাত দিয়েও কথা বলাইতে পারেন, এটা তার ক্ষমতায় আছে আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে আল্লাহর সাথে লড়াইয়ে টিকার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, এমনও পাপ আছে। আমি সব শেষে যেটা বলতেছি, আল্লাহ তাআলা একটা গুনার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করছেন, বলেন তো পাপটা কি? সুদ খাওয়া। ফাইল্লাম তা অত্যন্তাহু, যদি তোমরা বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে সুদ যদি তুমি না ছাড়ো, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। আছে কোনো বাপের বেটা, আছে কোনো মায়ের বেটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারবে?
তাহলে এখানে আল্লাহ কি বোঝাতে চাইলেন এবার বলেন? তার মানে তোমার অবস্থা খুব খারাপ, পরিণতি খুবই খারাপ। এই জন্য ভাইয়েরা সব শেষে আমি অনুরোধ করব, যারা আমরা আমি আমারটা জানি, যারা আমরা হারামে লিপ্ত হয়ে গেছি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, নতুবা এই রমজান মাস আমার কোনো কাজে আসবে না। এই রমজানে সিজদা দিতে দিতে সারা রাত সিজদা দিলেও রমজান আমার কোনো কাজে আসবে না। এই জন্য আগে থেকেই আমার পথ খোলাসা করতে হবে। আরেকটা জিনিস, সব শেষ কথা হচ্ছে, আমরা যদি অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, তওবা করলে আল্লাহ মাফ করেন কি না? করেন না। আল্লাহ কেমন মাফটা করেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সফরে একটা মানুষ গেল, তার উট তার খাবার দাবার সব কিছু নিয়ে হারিয়ে গেল। মানুষটা ঘুম থেকে উঠে দেখে তার সওয়ারিও নাই, সামানও নাই, খাবারও নাই, হোটেলও নাই, থাকারও জায়গা নাই। এই মানুষটার বিপদ কত এবার চিন্তা করেন। এখন তো সব জায়গায় হোটেল আছে, একটা সময় ছিল মাইলকে মাইল সফর করতো, আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না, কোনো ছায়া ছিল না, কোনো হোটেল ছিল না, খাবার ছিল না। ওই বিপদের সময় যখন মানুষ তার সব কিছু পায়, পাইয়া যত খুশি হয়, কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের সময় হন, সহায় হন। আমি আবারও বলছি, যে সকল ভাইদের উদ্যোগে এই আয়োজন হলো, সবাইকে আল্লাহ কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন, এবং আমাদের এই আশা বসা এবং এই কথা বলা শোনা সব কিছুকে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে কবুল করে আমাদের এগুলোকে নেক আমলে পরিণত করে দিন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।